জুড়ে রূপসী বাংলা। চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিবের জন্মদিন পালিত। বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মজিবের 93তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, অনলাইনে টাকা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার পাল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসমা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনা শেষে সেলাই মেশিন তুলে দেন অতিথি বৃন্দ। শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মজিবের ভিডিও প্রদর্শন দেখানো হয়। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমরা বিশ্বাস করি সহ পরিবারের গুরুত্বপূর্ণ সকল সদস্যদের তাদের সকলে মাত্রা প্রমাণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা কি জানেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব কে? এতক্ষণ রূপসী বাংলা টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।